জনসাধারণ খেটে মরে, আর বলছে খেটে মরে ইয়ে চাঁদ মিয়ারা, আর তাজা মোটা তাজা হয় সলিমুল্লারা। তাহলে আপনি সব যেটা বলছেন, প্রশাসনের সর্বস্তরে জনগণের প্রতিনিধিত্ব থাকবে, সর্বস্তরে সেখানে আমলাতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে। আর অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজ, এগুলি অধিকারের নিশ্চয়তা নাই। আমি এমপি বানাবো, মন্ত্রী বানাবো, অর্থাৎ একদল লুটেরা সৃষ্টি করে দেবো, তাহলে আমার গ্যারান্টি কি? মতামত একটা দিতে পারি, কিন্তু একটা রাজনৈতিক মতামতটা নিয়ে সবার নেওয়া দরকার, যে কিভাবে এই আমলাতন্ত্র কামলাতন্ত্রের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী রূপে দাঁড়াতে পারে। তার সঙ্গে যুক্ত করে আমরা সেটাও বলেছিলাম যে এই পুলিশ এখন লাঠি পিটা করলে, গুলি করলে সেটা নিয়ে আমরা হইচই করি, কিন্তু পুলিশ এটা করতে পারে কিভাবে? তাহলে আইন বিধি বিধান সেগুলি এমন ভাবে রচিত হওয়া উচিত যাতে পুলিশ ইচ্ছা করলো সেটা করতে না পারে। যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, শিক্ষা ব্যবস্থার মধ্যে গণতন্ত্র, অর্থ ব্যবস্থা গণতন্ত্র, প্রশাসনে গণতন্ত্র, পুলিশের মধ্যে গণতন্ত্র এবং সেখানে বিচার ব্যবস্থার মধ্যে গণতন্ত্র, এই সমস্ত ক্ষেত্রে যদি সেগুলি অনুপস্থিত থাকে, শুধুমাত্র ভোট দিয়ে সে জিনিসটা করা যাবে না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির 15 দিনে 518 কোটি টাকার অতি মুনাফা করেছে পোল্ট্রি খাতের 10-12টা কোম্পানি। এটা পত্রিকায় আপনার 21 আগস্ট মানে কদিন 2-3 দিন আগে। এবং এগুলি কিভাবে বাড়িয়েছে দিয়েছে, 12টা ব্যাংক ডলারে অস্বাভাবিক মুনাফা করেছে, বাজার অস্থিতিশীল করায় 6টা ব্যাংকের এমডি কে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। কোন কোন ব্যাংক ডলার কেনা বেচা করে 1 মাসে 400% পর্যন্ত লাভ করেছে। এইরকম জালিয়াতি লুটপাট যদি দেশে চলে, তারপরে দেখেন এখানে যেটা আসছে যে দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির, উনি বললেন যে এই যে কালো টাকা সাদা, আমাদের সংবিধান পরিপন্থী এটা। আপনি বলছেন অনুপার্জিত ভোগ করা যাবে না, প্রত্যেক বছর কালো টাকা সাদা করেন, এটা একটা অনৈতিক, রাজনৈতিক ভাবে হট্টকারী, অর্থনৈতিক ভাবে অনুপযোগী। বলছেন একজন একবার চুরি করলো, আবার সেই টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দিল, এই 2 বার চুরির অপরাধীকে 7% কর দিয়ে দেশে টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলো, অথচ সৎ করদাতারা বছরের পর বছর 30-32% কর দিয়েছে। এবং এই এই যে জিনিসগুলি হচ্ছে, তাহলে এটা কি, এগুলি কোনো গণতান্ত্রিক নীতি হতে পারে? এবং তার সঙ্গে যদি আমরা ধরি, এই যে ধরেন 2020 সালে মোটা চাল ছিল 30 টাকা, এখন 55 টাকা। আপনি জানেন যে দৈনিক 7 কোটি কেজি চাল যদি 10 টাকা করেও যদি দাম বাড়ায়, তাহলে সে 2100 কোটি টাকা, এবং তাহলে বছরে 25,200 কোটি টাকা কিছু লোকের পকেটে চলে যায়। তাহলে যদি আপনি চালের উপরে 25,000 কোটি টাকা, তেলের উপরে 7,500 কোটি টাকা, ডালের উপরে সেখানে 3,500 কোটি টাকা, এবার পেঁয়াজ হিসাব করেন, তাহলে প্রায় আমাদের বাজেটের সমান কিছু টাকা কালো অর্থনীতি যেটাকে বলা হয়, তাহলে সাদা অর্থনীতি যদি আপনি 6 লক্ষ কোটি টাকা ধরেন, তার চেয়ে বেশি অর্থনীতি এই কৃত্রিম সংকট সৃষ্টি করে, লুটপাট করে সেই ধরনের কালো অর্থনীতি দেশে বিরাজ করতে থাকে, কি গণতন্ত্র হবে এখানে? তাহলে লুটপাটকারীরা এবং এই সম্পদ আত্মসাৎকারীরা তারাই রাজনৈতিক ক্ষমতা দখল করবে। কারণ এই এই জিনিসগুলি আমরা বহুবার আগে বলছি, অধিকার নিশ্চয়তা আছে কি? ভোট দেওয়ার পরে তার পাতে ভাত থাকবে কিনা, তার সন্তান স্কুলে যেতে পারবে কিনা, এবং সে যদি অসুস্থ হয় তাহলে তার 70% টাকা খরচ না করে সে চিকিৎসা পাবে কিনা, এবং এইভাবে তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজ, এগুলি অধিকারের নিশ্চয়তা নাই। আমি এমপি বানাবো, মন্ত্রী বানাবো, অর্থাৎ একদল লুটেরা সৃষ্টি করে দেবো, তাহলে আমার গ্যারান্টি কি? তাহলে বিগত এক যুগে 10টা শীর্ষ কোম্পানি ক্যাপাসিটি চার্জ নিয়েছে 44,640 কোটি টাকা, এরম আমি আরো অন্তত 50টা বলতে পারবো। তো এগুলি বলে তো সময় নষ্ট করতে চাই না। তাহলে এই যে অর্থনীতির ক্ষেত্রে লুটপাটটা চলছে, এবং এর মধ্যে দেখেন মাত্র 2022 সালে এই বছরের 7 মাস, এই গত মাস পর্যন্ত নারী এবং শিশু নির্যাতনের মামলা হলো 7,350, 3,523 জন নারী শিশু ধর্ষিত হয়ে গেছে, চিন্তা করা যায়? তাহলে 9 মাসে আমরা তো কোনো শিশু পাকিস্তানি হানাদারদের দ্বারা ধর্ষিত হতে শুনি নাই, কিন্তু এখন এই স্বাধীন বাংলাদেশে সেখানে মাত্র 7 মাসে 3,500-এর উপরে সেখানে নারী শিশু ধর্ষিত হয়ে যাচ্ছে। আর তারপরে মানুষের ঘরে নিরাপত্তা নাই, রাস্তা নিরাপত্তা নাই, যদি বিভাগ এবং কেন্দ্র এই যদি হয়, আপনার বিভাগে কি জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হয়? জেলা কি নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হয়? উপজেলা কি নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হয়? তাহলে একটা বিভাগীয় কমিশনার, একদিকে ডিসি, আরেকদিকে হলো ইউএনও। তাহলে আপনি সব যেটা বলছেন, প্রশাসনের সর্বস্তরে জনগণের প্রতিনিধিত্ব থাকবে, সর্বস্তরে সেখানে আমলাতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছেন। এবং যে জন্য পরিকল্পনা মন্ত্রী, একটা বক্তব্য বলি, আমি বেশি বলবো না, জাতীয় সংসদে পাশ হওয়া বাজেটের টাকা বরাদ্দ দেয় আমলারা, আমাদের পরিকল্পনা মন্ত্রী বলতেছেন, বরাদ্দের ক্ষেত্রে কাউকে 5 কোটি দিয়ে দেয়, কাউকে 1 টাকাও দেয় না। কোনো কোনো প্রকল্প রাতারাতি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, আবার কোনো প্রকল্প ধরা হয় না।
এটার বদল না হলে জনপ্রতিনিধিদের দিনের পর দিন ঘুরতেই হবে, সচিবালয়ের বারান্দায় বা সচিবালয়ের বাইরে স্টোর গুলি যেখানে চা খাওয়া হয় ওখানে বসে আলোচনা হয়, দেন দরবার হয়, সেখানে তারা কিছু পায়। আগে নিজেদের 20 টাকা আছে দেখাও, তাহলে 100 টাকা বরাদ্দ পাবে, এইভাবে গলার মধ্যে নানা ধরনের রশি দেওয়া হয় স্থানীয় সরকারের প্রাণভোমরা আমলাদের হাতে। এই যে কথা, তাহলে পরিকল্পনা মন্ত্রীর যে বক্তব্য প্রথম আলো 27 জুন 2022 সালের তার বক্তব্য, এই যদি হয় অবস্থা যে সেখানে কোন এটা অরাজকতা বিশৃঙ্খলা এবং এর আগামী অর্থনৈতিক লুটপাট এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, এবং সেগুলি আপনি দেখেন, এক শিক্ষকের কান ধরে উঠবস করা, আরেক শিক্ষকের জুতার মালা গলায় দেয়, আরেকজনের ছাত্র পিটিয়ে তাকে মেরে ফেলে, এই যে পরিস্থিতি চলছে, আর সেখানে বিশ্ববিদ্যালয়গুলিতে সেখানে যে কি অবস্থা চলছে সেগুলি আর আলোচনা করার দরকার নেই, চলছে। তাহলে কোন সব জায়গায় আমরা অরাজক অবস্থা রেখে শুধুমাত্র একটা নির্বাচন সুষ্ঠু করবেন আর সেখান থেকে একটা গুড গভর্নেন্স যে কথাটা বলা হয় সুশাসন কায়েম করবেন, এগুলি অলীক কল্পনা। তাহলে এখন যেটা হলো বাস্তবে, তখন সেটা হলো এই লুটেরা গোষ্ঠীর মধ্যে কে কার সঙ্গে যুদ্ধে জিতে যাবে, এবং সেই জায়গাতে বলে ভাষাগত গণতান্ত্রিক না, আমরা এই করেছি, আমরা দিয়েছি, আমরা অমুক আনি এনেছি, আরে জনগণ জনসাধারণ খেটে মরে, আর বলছে খেটে মরে চান মিয়ারা, আর তাজা মোটা তাজা হয় সলিমুল্লারা। তো ফলে এই যে অবস্থাটা চলছে, তাহলে যে জনগণ তারা উৎপাদন করে সম্পদ সৃষ্টি করে আর এগুলি পাচার করে, সেখানে দেখেন 6 লক্ষ কোটি টাকার উপর বিদেশে পাচার করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলতে পারেন, উনি বলছে 28 জন নাকি চিনেন, একজনের নামও তো বললেন না। এবং এই জন্য দেখেন যে 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা 8,276 কোটি, এবং সেটা হলো এক বছরে 55 ভাগ বেড়েছে, সুইস ব্যাংকে বেড়েছে। মালয়েশিয়ার যে অ্যাম্বাসেডার ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলছে সেকেন্ড হোম কারা কারা করেছে, এবং কতজনের নাম বলে নাই। তারপরে এদিকে বেগম পাড়ার কথা শোনা যায়, আমেরিকা এইসব জায়গায় এই টাকা আনেন না কেন? তাহলে এই যে লুটপাট, বরঞ্চ আরো 7% টাকা দিয়ে চোরদের তো উৎসাহিত করছেন। তো ফলে আপনার রাজনীতিতে এখানে পাল্টা বলছে, বললেন যে পাল্টা পাল্টি, আমরা এই পাল্টা পাল্টি রাজনীতির মধ্যে নাই।